ডিজে বাপি দুশাইক নম্বর পোল সর্বনাশ হয়েছে গৌরী যদি কৈলাস হতে চলে যায় আমি একা কেমন করে থাকবো এই মুহূর্তে আমি দেবর্ষিকে শরণ করবো কোথায় কোথায় আছে দেবর্ষি নারদ এসো দয়া করে এই বিপদকালে রক্ষা করো তোমাকে নারায়ণ 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 হে গিরিধারী কুঞ্জ বিহারী ভক্তির ডাকে শারদা আর না প্রভু ঘুমা আর না প্রভু ঘুমা আর না প্রভু ভকেতের ডাকে সাড়া দ আরে না প্রভু তুমি আমায় একা রেখে এইভাবে চলে যেতে পারো না আরে না প্রভু ঘুমা আরে না প্রভু তোমার যুক্তিতে যদি মুক্তি পাই আচ্ছা আপনি এক কাজ করুন
মামিমা ভাই বোন যে পথে গেছে সেই পথে মায়া একটা বোন সৃজন করবে। সেই বোনের মাঝে আপনি সিংহের মূর্তি ধারণ করে বসে থাকবেন। মামিমা ভাই বোন যখন আপনার কাছে আসবে না তখন হুঙ্কার দিয়ে তেড়ে যাবেন, ভয়ে সোজা কৈলাসে ফিরে আসবে। বাবা কিন্তু সে আমি কেমন করে সাজবো? কেন আমি আপনাকে সাজিয়ে দিই? তুমি আমায় সাজিয়ে দেবে? বিলম্বে নেই প্রয়োজন। এই দেখো বাবা, তোমার এই কথা মতো এই সম্মুখে একটা মায়া জঙ্গল সৃজন করে দিলাম। গৌরী, ওই জঙ্গল পেরিয়ে তুমি যেতে পারবে না। আর ওই জঙ্গলের মধ্যে এই মহর্ষি নারদের কথা শুনে আমি সিংহ বেশি সাজে বসে থাকবো ওই জঙ্গল। তুমি হলে দেবরাজ ইন্দ্রের সেনাপতি, যে আমাদের সম্মুখে আসবে তুমি তাকে বধ করবে। আজ তোমার পৃষ্ঠ চেপে আমি যাব আমার পিতার কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা বিনা গতি না, কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গা, কৃষ্ণেরই গান গা, কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, চলে গেল শয়নে স্বপনে হে কৃষ্ণ চয়নে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি, মূরতি
শয়নে স্বপনে হে কৃষ্ণ চয়নে প্রভাত সূর্যে বাজছে তারি বাঁশরি বাজছে তারি বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণেরই গান গা কৃষ্ণেরই গান গা কৃষ্ণেরই গান গা মামা বাবু ডেকেছে ডাকবো না হ্যাঁ বলুন কে কই মামিমা আসেনি মামিমা আসেনি আসলে তুমি দেখতে পাওনি কেন এত ভালো একটা যুক্তি দিলাম আসেনি কি সর্ব তোমার কথা মতো আমি সেই রকম করে হালুম করে গিয়ে পড়েছি বললো ভয় কি ছেলে মেয়েরা ভয় পেয়েছিল কিন্তু বললো ভয় কি ওর পিঠে আমি চড়বো বলে তোমার মামিমা সেই নদীতে একটা চিহ্ন তরি নিয়ে আপনি নাবিকের বেশ ধারণ করে বসে থাকবেন মামিমা ভাই বোন যখন আসবে তখন পাঁচ কাহন করি চাইবেন মামিমা ভাই বোন তো তারাইতে করি নিয়ে যায়নি বাবা তোমার মামিমা শুধু চলে গেছে একটাও করি না এইবার যুক্তিতে হয়তো আমি মুক্তি পেয়ে যাবো একশোবার পাবে কিন্তু বাবা বলুন Yeah.
কোথায় পাবো পাঁচ কাহন কড়ি কড়ির পরিবর্তে দিলাম এই বাম পদ অপমান সহ্য করতেই থাকবেন তাই তো অনেকক্ষণ হয়ে গেল মহামতি এখন ফিরে আসছেন না কেন মামা এই যে বেটা ছেলে মামি কই মামি কই এরকম যুক্তি মানুষ ওই তোমার কথা মতো আমি বলেছিলাম পাঁচ কাউন্ট করি দিতে হবে বলে ওপারে গিয়ে দেব আমি বোধহয় বলে করলো মাল করি আজ দেবে ওপারে গিয়ে যখন করি চাচ্ছি বলো কিছু করে নেবে আমেরিকানা হাতে করে বলো ধরবে না আমি গামছাটা পেতে দিয়েছিলাম বাবা একবারে ভালো তারপরে বাঁ পাটা উঁচু করে বললো এই বাম পদ ধরে বলে দেব গো মামা আমি বলে দেব গো মামা আমি বলে দেব গো মামা মাবু মামি মারে পদ ধরে মাথায় নিল গো গোপন কথা গোপনে রাখো বাবা কারোর কাছে বলো না চুপ করে গোপনে রাখো বুঝতে পেরেছো ঠিক আছে ঠিক আছে কিন্তু আচ্ছা এত যুক্তি যখন দিয়েছি আপনার স্বাদ পূরণ হয়নি আচ্ছা বলুন তো মামিমা কি জন্য চলে গেছে দেখো বাবা তোমার মামিমা ওই যে কোচপাড়ার ঘাটে জল আনতে গিয়েছিল গিয়ে দেখেছে নাকি কোচের মেয়েরা ভালো ভালো শঙ্খ পরিধান করে জল নিচ্ছে দেখে পছন্দ হয়ে গেছে ছুটতে ছুটতে আসছে আমি বলি কি না জানি হলো আমি বলি কি হয়েছে গৌরী বললো আমার একেবারে দশ হাত খেলিয়ে দিয়েছে দিয়ে বলে আমার দশ হস্তে শঙ্খ পরিয়ে দিতে হবে ভালো কথা বলেছে ভালো ভালো কথা বলেছে তুমি বললে এখন আমার কাটিতে একটা পয়সা করি কিছু নাই আচ্ছা ঠাকুরাও খেতে পাচ্ছি না আমি বললাম এক্ষুনি পারবো না ঝগড়া করলো ঝগড়া করে একেবারে তোর ভাই বোনগুলো নিয়ে চলে গেল আরে বাবা এই কথা আগে বলেনি কত সহজ উপায় আছে আগে তো তুমি আমাকে শুনতেও চাও আপনার পিছনে হ্যাঁ আমি কি থাকাব বাবা ওই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি বাবা শুনুন শুনুন বলো সহজ উপায় একটা আছে আপনি এই মুহূর্তে শাকারির বেশ ধারণ করে চলে যান মামিমার কাছে শাকারির বেশ ধরব কিন্তু শাখা ফাঁকাই পাবো কোথায় আমি যুগমায়ের কাছ থেকে আপনাকে শঙ্খ এনে দেবো তুমি জল করে দেবে কিন্তু শাকারির বেশ আমি সাজবো কি করে আমি আছি যখন আমরা চিন্তা করছি ও তাহলে আর দেরি নয় বাবা শাকারির বেশ আমাকে সাজিয়ে দেবে চলো আর কি বলতে বলতে যাবো বলো তো দেখি কি বলতে বলতে যাবেন সেটা আমি আপনাকে সাজিয়ে দেওয়ার পরেই বলে দেবো ঠিক আছে ও ঠিক আছে বিলম্ব নাই প্রয়োজন তোর মামিমা বাপের বাড়ি গিয়ে পড়লো বলে চলো বাবা এই মুহূর্তে আমরা শাকারির বেশ ধরে চলে যাব আমাকে শাকারির বেশ সাজিয়ে নারায়ণ নারায়ণ মামা বাবা
আসুন চলে আসুন। ওই রে বাবা দেরি হয়ে যাচ্ছে, এদিকে মামিমা চলে যাচ্ছে, এদিকে মামা বাবু কখনো চলে যাচ্ছে, কি বিপদে পড়েছি মামা বাবু। আচ্ছা বাবা, হ্যাঁ বলো, কেমন মারিয়েছে বলো? আ মারিয়েছে নয়, মানিয়েছে। তোমার মামিমা চিনতে পারবে না? মাথা খারাপ, আমি নিজেই পাচ্ছি না মামিমা তো দুচ্ছে। তোমার মামিমা যদি জিজ্ঞাসা করে যে তোমার কপালে কাটা দাগ কেন, আমি কি বলবো? কোনো চিন্তা নেই, বলে দেবেন বড় ফুটবল খেলোয়াড় ছিলাম, পড়ে গিয়ে কেটে গেছে। আর বাবা কি মাথায় জট, বলবেন ছোটবেলায় মা আমাকে পেঁচু পাঁচির কাছে মানসিক রেখেছিল, এখনো পর্যন্ত মানসিক চুকাতে পারিনি, তাই মাথায় জটটা রেখে দিয়েছি। বাবা পেটটা এরকম চিটে হয়ে যাচ্ছে। চিটে হয়ে যাচ্ছে বলে খাওয়া দাওয়া ঠিক মতন হয় না, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, এর সঙ্গে টমেটো আমরা কি টমেটো মাঝে মাঝে খেয়ে। বাবা এই কোঁচরা মুদো মেরে গেছে, 12 জনা ঠোকরে খেয়ে খেয়ে এই অবস্থা আজ। বাবা আমি কি বলতে বলতে যাব, শঙ্খ পড়বে গো তোমরা, শঙ্খ পড়বে গো, শঙ্খ পড়বে গো তোমরা, শঙ্খ পড়বে গো। আর ভালো ভালো শঙ্খ আছে আমার কাছে গো, শঙ্খ পড়বে গো তোমরা, শঙ্খ পড়বে গো। আর ভালো ভালো শঙ্খ আছে আমার কাছে গো তোমরা, শঙ্খ পড়বে গো তোমরা, শঙ্খ পড়বে গো। আর দাঁড়াও দাঁড়াও ও সাকারি, শঙ্খ পড়বে গো সাকারি, শঙ্খ পড়বে গো। শঙ্খ পড়বে গো তোমরা, আর কি কি সাকাই আছে সাকাড়ি, আমায় বলো গো সাকাড়ি, আমায় বলো গো। আর মাংস মুটি মাংস মুটি সাকাই আছে গো তোমরা, শঙ্খ পড়বে। আর বসো বসো গো সাকাড়ি, শঙ্খ পড়বে গো সাকাড়ি, শঙ্খ পড়বে গো। আর বললাম বললাম ও গো ধনী তোরা এসো গো তোরা, শঙ্খ পড়বে গো তোমরা, শঙ্খ পড়বে গো। ও সাকারি, শাখা পড়তে গেলে সরোবরে স্নান করতে হয়, নতুন বস্ত্র পরিধান করতে, গঙ্গা জল ছিটাতে হয়, তবে শঙ্খ পড়তে হয়। কিন্তু আমি সবই কাজ সেরে এসেছি। হ্যাঁ এখানে আমার মায়েরা কাকা মায়েরা দিদি ভাইয়েরা বসে আছে, ওনারা দেখবে খুব রাগ, এ শাখা বাবার খুব রাগ। বলি ও সাকারি শাখা পড়ে সাদ জেগেছে, কি হাত নাকি? আরে টাকা না দিলি শঙ্করা পড়াবো কি? আগে পড়াবো, ঠিক আছে আগে আমি পড়িয়ে। পয়সা নেবে না মায়ের আসো, মাসিমায়ের আসো, তারপরে তো ডাকো ডাকো তোমার মাসদের।
প্রতিমা পাল 10 টাকা দান করেছে বেশ করে দেখো আমি তো তোমার সঙ্গ পরিধান করে দিলাম তুমি আমার কুড়িটা দিয়ে দাও এই না নিয়ে চলে যাই তোমার কুড়ি দিয়ে দিচ্ছি তুমি নিয়ে চলে যাও সন্দীপ এইভাবে গৌরী দেবী একদিন অন্নপূর্ণা রূপে মহেশ্বরকে ভিক্ষা দিয়েছিল আর সেই পূজার নাম হলো দেবী অন্নপূর্ণা পূজা বাহ কি সুন্দর আজ মন মামে মামাকে ভিক্ষা দিচ্ছেন তোরা মিলন দে গিবি আই গো তোরা মিলন দে গিবি মিলন দে গিবি আই গো তোরা সেইভাবে আমরা বসবো আর আমার মায়েরা সবাই সেই রূপ দর্শন করবে বেশ করি আমরা সেই রূপ দর্শন করব বেশ তাই চলো কৈলাস কন্যা কেমন করে হও এ হতে পারে না তুমি আমার কন্যা হতেই পারো না
আমি সত্য কথা বলছি, আমি যে তোমারই কন্যা পিতা। না না না, অপেক্ষা করো ক্ষণকাল, আমি ধ্যান যজ্ঞে দেখতে চাই কেমন করে তুমি আমার কন্যা হও। অপেক্ষা করো, আমি ধ্যান যজ্ঞে দেখবো। পিতা হয়েছে হয়েছে, সত্যই তুমি আমার কন্যা। মাগো, আমি এসেছিলাম এই সরোবরে স্নান করতে, অগস্যা শুক্র কীট পড়ে ওই পদ্ম পাতায়। আমি বলেছিলাম ওই জীবিত শুক্র কীটকে কেমন করে বাদ দেওয়া যায়, তাই বলেছিলাম যাও শুক্র কীট পদ্মের মেয়াল ধরে তুমি চলে যাও পাতাল মাঝে, পাতালে ছিল কত সতী কি বস্তু মনে ভক্ষণ করে সেই কত সতীর উদরে জন্ম হয়েছে তোমার। আমি তোমার পিতা, তুমি আমার কন্যা। পিতা গো মা গো, তবে এই পদ্ম সরোবরে তুমি আমি আশীর্বাদ করো পিতা। আশীর্বাদ মা গো, তোর মনোবাঞ্ছ পূর্ণ হোক। এই পদ্ম সরোবরে পেয়েছি তোর পদ্মের উপর, তাই তোর নাম দিলাম পদ্মা। পদ্মাবতী পিতা মা, আমি যে তোমারই কন্যা তাই থাকবো নাই পদ্ম সরোবরে। মা, আমি তোমার সঙ্গে যাব এই কৈলাস শিখরে আমার বিমাতা। না মানা, তুমি যেতে চাও না আমার সাথে কৈলাস শিখরে, হয়তো এমন আঘাত পাইবে কৈলাস শিখরে গেলে সেই আঘাত তুমি সহ্য করতে পারবে না, তোমার জন্য আমি দুঃখ প্রকাশিত হব। তাই বলে যেতে চাও না মা তুমি আমার সাথে। পিতা গো, যত দুঃখ আসুক কষ্ট আসুক আমি যে আমার বিমাতাকে দেখবই, আমার মনে যে বড় সাত পিতা, এই সাত কি আমার পূর্ণ হবে না পিতা? তুমি তাহলে শুনিবে না আমার কথা। তবে এসো মা, আমি নিয়ে যাবো তোমায় এই নিজ রূপ ছাড়ি, তুমি সর্বরূপ যদি ধারণ করতে পারো ওই সর্বরূপে আমি তোমায় নিয়ে যাবো উত্তর কালী মন্দির। এই বুদ্ধি নিজ রূপ করিলাম পরিত্যাগ, ধরিলাম আমি এই সর্বরূপ। এসো মা সাথে আমার। এই হলো উত্তর কালী মন্দির। এই উত্তর কালী মন্দির দেখতে পাচ্ছ মা? দেখতে পাচ্ছ। ওই যে শঙ্কর একটি ফুলের সাজি বসানো আছে, হ্যাঁ ওই সাজির উপর তুমি চুপি করে থাকবে মা। পিতা গো, যদি কোনো বিপদ ঘটে স্মরণ করিও আমার, আমি আবার আসিব দেখিতে তোমার। বেশ পিতা, যাও সীমা মাকে আশীর্বাদ করে যাও। আশীর্বাদ করি মা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, পূর্ণ হোক।